হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ক্লাস ফাইভের লেসন নাম্বার টেনের যে তৃতীয় সেকশন আছে সেটি পড়ব। এর আগে আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু পড়ে নিয়েছিলাম। তো তোমাদের মনে আছে আশা করি যে আমরা দ্য গ্রেট সোশ্যাল রিফর্মারের যে তৃতীয় ভাগটি আছে, প্রথম ভাগটি এবং দ্বিতীয় ভাগটি, সেটা আমরা পড়ে নিয়েছিলাম, তাই তো? আজ যেটা আমরা করব সেটা হচ্ছে যে এনার যে এই যে গল্প আছে বা এই যে জীবনে আছে, মানে আমরা বেগম রোকেয়ার যে জীবনী পড়ছিলাম তার তৃতীয় ভাগ, বেগম রোকেয়ার জীবনীর তৃতীয় ভাগ আজকে আমরা পড়ব। তো তার আগে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে যেটা আমরা শিখেছিলাম সেটাকে চলো একবার রিভাইজ দিয়ে দিই। আমরা জেনেছিলাম বেগম রোকেয়া কেমন করে নিজেকেই তিনি শিক্ষিত করেছিলেন। তিনি ইংরাজি, পার্সি, আরাবিয়ান এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজও তিনি শিখেছিলেন। তিনি নিজের প্রচেষ্টায় তিনি কি করেছিলেন, তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন। তো চলো আজ আমরা এই তৃতীয় ভাগটি পড়ে নিই। তো চলো তৃতীয় ভাগ পড়া যাক। বেগম রোকেয়া রোড মানে হচ্ছে লেখা, তিনি লিখেছিলেন, রোড মানে লিখা, তো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড। তিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি, প্রচণ্ডভাবে মানে বিভিন্নভাবে তিনি প্রচণ্ডভাবে লিখেছিলেন, অন দ্য নিড অফ সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কারের পক্ষে। রিফর্ম মানে হচ্ছে সংস্কার, আর সোশ্যাল মানে হচ্ছে সমাজ। তো সমাজ সংস্কারের পক্ষে তিনি প্রচণ্ডভাবে লিখেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ডিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। সাম অফ হিজ ফেমাস বুক, তার বেশ কিছু জনপ্রিয় বই, ফেমাস মানে হচ্ছে জনপ্রিয় আর বুকস মানে হচ্ছে বই, তার বেশ কিছু জনপ্রিয় বইয়ের মধ্যে হচ্ছে সুলতানাস ড্রিম, সুলতানা স্বপ্ন, মতিচুর এবং পদ্মরাগ। মানে তিনি যে অনেক বই লিখেছিলেন ওর মধ্যে বেশ কিছু জনপ্রিয় বই হচ্ছে কি, সুলতানার স্বপ্ন, মতিচুর, পদ্মরাগ। সি রোড এগেনস্ট দ্য সোশ্যাল ইনজাস্টিস, তিনি লিখেছিলেন কিসের বিরুদ্ধে, সোশ্যাল সামাজিক ইনজাস্টিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, আর ইনজাস্টিস মানে হচ্ছে কি, অন্যায়। তো অন্যায়ের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। সি রোড এগেনস্ট দ্য সোশ্যাল ইনজাস্টিস, তিনি অন্যায়ের বিরুদ্ধে লিখেছিলেন। অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই উইমেন, এবং সেই সকল রেস্ট্রিকশন বাধা নিষেধ যেগুলো মহিলাদেরকে কী করতে হতো, ভুগতে হতো। সাফার মানে হচ্ছে ভোগা, সম্মুখীন হওয়া, কষ্ট করা। তাহলে সেই সকল বাধা নিষেধ, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা নিষেধ, সেই সকল বাধা নিষেধের যেগুলোকে তাকে ভুগতে হতো, মহিলাদেরকে ভুগতে হতো তার বিরুদ্ধে, এবং যে সমাজ অন্যায় তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স পেট, রোকেয়া ছিল, হ্যাড মানে হচ্ছে ছিল, আমরা জানি, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যখন ট্রান্সলেশন করানো হচ্ছিল। তো রোকেয়া ছিল ইমেন্স পেট, ইমেন্স মানে হচ্ছে প্রচণ্ড, ইমেন্স মানে হচ্ছে প্রচণ্ড বিশ্বাস, ফেট মানে হচ্ছে বিশ্বাস। তাহলে রোকেয়া ছিল প্রচণ্ড বিশ্বাস কিসের উপর, ইন উইমেন্স পাওয়ার, মহিলাদের ক্ষমতা, কিসের উপর, মহিলাদের ক্ষমতার উপর তার বিশ্বাস ছিল। অ্যান্ড প্রোক্লেম, এবং দাবি করেছিলেন, প্রোক্লেম মানে হচ্ছে দাবি করা, তিনি দাবি করেছিলেন, কি দাবি করেছিলেন, উইথাউট দ্য হেল্প অফ এ উইমেন, উইথাউট দ্য হেল্প অফ উইমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, মহিলাদের সাহায্য ছাড়াই। উইমেন মানে হচ্ছে মহিলারা, ওমেন মানে হচ্ছে মহিলা, উইমেন মানে হচ্ছে মহিলারা ছাড়া, অনেকগুলো মহিলাকে বোঝানো হয়। তো মহিলাদের সাহায্য ছাড়া এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটি পরিবার কখনো দাঁড়াতে পারে না। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, মানে একটা পরিবার যদি সচ্ছল হয়, একটা পরিবার যদি উন্নতি করতে হয় তার জন্য কি দরকার, মেয়েদের সাহায্য দরকার।
কোশ্চেন, তিনি প্রশ্ন করেছিলেন, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করা, তিনি প্রশ্ন করেছিলেন দ্য জেন্ডার ডিভিশন, কি জেন্ডার ডিভিশন অফ লেবার, লেবার মানে হচ্ছে শ্রম, পরিশ্রমের যে জেন্ডার ডিভিশন হয়, ভাগ হয়, লিঙ্গ ভেদাভেদ হয়, জেন্ডার ডিভিশন মানে লিঙ্গ ভেদাভেদ, সেটার উপর তিনি প্রশ্ন করেছিলেন। মানে কি না, কিছু কাজ আছে যেগুলো মেয়েরাই করবে, রান্না মেয়েরাই করবে সেইটা কেন, তারপরে হচ্ছে চাকরি ছেলেরাই করবে সেইটা কেন হবে, ছেলেরাও মেয়েরাও চাকরি করতে পারে, ছেলেরাও রান্না করতে পারে, এই তিনি জেন্ডার ডিভিশন, এই ভেদাভেদ, ভেদাভেদের বিরুদ্ধে তিনি কি করেছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন। আমাদের সমাজ একটা স্টিরিওটাইপ, স্টিরিওটাইপ মানে আগে থেকে ওরা ডিসাইড করে রেখে দেয় যে এই কাজ এ করবে, ওই কাজ ও করবে, কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন যে কেন এই কাজ এরাই করবে, কেন মেয়েরাই এই কাজ করবে, কেন ছেলেরাই এই কাজ করবে, মেয়েরা কেন পারবে না কো অফিসে গিয়ে অফিস সামলাতে, ছেলেরা কেন পারবে না রান্না করতে। এই যে ইনইকুয়ালিটি, লেবারের যে শ্রমের যে লিঙ্গ ভেদাভেদ, তার বিরুদ্ধে তিনি প্রশ্ন করেছিলেন অ্যান্ড ফেল্ড, এবং অনুভব করেছিলেন দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, এবং কোনো ইনইকুয়ালিটি লিঙ্গ ভেদাভেদ থাকা উচিত নয়, দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, কোনো লিঙ্গ ভেদাভেদ থাকা উচিত নয়, ঠিক আছে। তো চলো দেখা যাক তারপরে আছে, তারপরে কি আছে, এবারে আমরা চলো নেক্সট প্যারা পড়ে নিই। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন একজন গভীর মানবতাবাদী, হিউম্যানিস্ট মানে কি, যে মানুষকে ভালোবাসে, যে মানুষের জন্য কাজ করে, যে মানুষের জন্য লড়াই করে, তাকে বলে হিউম্যানিস্ট, ঠিক আছে। যে মানুষের দুঃখ দেখতে পারে না, মানুষের দুঃখ দেখতে পারে না মানে, মানে এইরকম কি যে যে কারোর কিছু অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করা, যদি সে ন্যায় সঙ্গত থাকে তবে তাকে অবশ্যই হেল্প করা উচিত। তো ইনি ছিলেন একটা গভীর মানবতাবাদী, সি গেভ লেসন টু উইমেন, তিনি শিক্ষা দিতেন, গেভ লেসেন্স, লেসেন্স মানে হচ্ছে শিক্ষা দেওয়া, তিনি শিক্ষা দিতেন, কাদের শিক্ষা দিতেন, মহিলাদের শিক্ষা দিতেন অন ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন বিষয়ে মহিলাদের শিক্ষা দিতেন। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাতওয়ানি ই ইসলাম, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কি প্রতিষ্ঠা করেছিলেন, সি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কি প্রতিষ্ঠা, সি ওয়াজ দ্য ফাউন্ডার, ফাউন্ডার মানে হতে মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, যিনি কোনো কিছু তৈরি করেন, তিনি তৈরি করেছিলেন, কি তৈরি করেছিলেন, আঞ্জুমানি ই খাতওয়ানি ই ইসলাম, ঠিক আছে, এ মুসলিম উইমেন অ্যাসোসিয়েশন, মহিলাদের একা সংগঠন, মহিলাদের, মুসলিম মহিলাদের সংগঠন, যে সময় মেয়েদেরকে স্কুলে যাওয়ার পারমিশন ছিল না, যে সময় মেয়েদেরকে বাইরে মুখ দেখাবার অনুমতি ছিল না, সেই সময় তিনি এই কাজটা করেছিলেন, তিনি মুসলিমদের জন্য, মুসলিম মহিলাদের জন্য তিনি কি করেছিলেন, তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। রোকেয়া হ্যাড এ বিলিফ, রোকেয়ার একটা বিশ্বাস ছিল, কি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, যে তার বিশ্বাস ছিল আমাদের দেশের মধ্যে ইনহারেন্ট, ইনহারেন্ট মানে হচ্ছে লুকিয়ে থাকা একতার উপর, ইউনিটি মানে হচ্ছে একতা, আমাদের দেশে মানুষের মনের মধ্যে একতা আছে কিন্তু মানুষ বলে না, মানে আমরা একতা, ভারতের যত মানুষ আছে তারা সব ঐক্যবদ্ধ মানুষ, কিন্তু তারা বলে না যে আমরা ঐক্যবদ্ধ, তো মানুষের মনের মধ্যে একতা আছে, সেই একতা তিনি বিশ্বাস করতেন গভীরভাবে। তো দিস ইজ দ্য এন্ড অফ পার্ট থ্রি, ওকে, তো আজকে আমাদের পার্ট থ্রি শেষ হয়ে গেল। তো তোমাদের কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলোকে ট্রাই করা বা চেষ্টা করা, এবং যদি তোমরা করতে না পারো, ওকে, সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের যে এই যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো শুরু করে দেবো, এবং পরের ভিডিওতে আমি আসছি নেক্সট একটা গল্প দ্য ফিনিশিং পয়েন্ট নিয়ে। ততক্ষণ তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর একদম মাস্ক ছাড়া কোথাও বেরোবে না।